ব্যবসায় সফল হওয়াতে বউ আজকে আমাকে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সবচাইতে দামি বাইকটা কিনে দেওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে অনেকগুলো কমেন্ট পড়তেছি, তার মধ্যে সবচাইতে বেশি একটা কমেন্ট যেটা সেটা হচ্ছে কি আমরা নাকি ব্যবসা করি, সো কী ব্যবসা করি সেই সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো। আর হ্যাঁ গাইস, আমাদের ছোটোখাটো অনেকগুলো বিজনেস আছে, অ্যান্ড যদি কোনো নেগেটিভ বিজনেস আপনারা মিন করে থাকেন তাহলে অবশ্যই আমার কোনো ধারণা নেই, কারণ আপনার পরিবার হয়তো বা এই ধরনের বিজনেসগুলো করে, যার কারণে আপনি কমেন্টে লিখতে পারেন অ্যান্ড আপনার এই বিষয়ে অনেক বেশি ধারণা আছে। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ আমাকে সে বাইক কিনতে নিয়ে যাবে, কিন্তু ওর মন খারাপ কারণ ওর ড্রেস সিলেক্ট করতে পারতেছে না, রেডটা পড়বে না হালকা কাঁচা হলুদের কালার ইয়েলোটা পড়বে। সো কনফিউজ ছিল, মন খারাপ করে বসেছিল, আমি বারবার বলতেছি তুমি রেডটা পড়ো নাইলে ইয়েলোটা পড়ো, যে কোনো একটা পড়লেই হলো। পরে ও আমাকে বলতেছে না আমি দুটোই পরে দেখাবো, যেটা বেশি ভালো লাগে সেটা পরে বের হবো। আমি বলছি দ্যাটস ওকে ফাইন, এটা নিয়ে এত প্যারানোর কিছুই নাই, যেই বলা সেই কাজ। অ্যান্ড আপনারাও কিন্তু একটু জানাবেন কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ওকে। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে, কি বলবো, সোহা যে ড্রেসটা পরে সেই ড্রেসটাই ওকে অনেক বেশি ভালো লাগে, অ্যান্ড ও এখন রেডটাও পরে আসবে। আর আপনারাও কিন্তু অবশ্যই অবশ্যই জানাবেন কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর লাগতেছিল ওকে, বাট আমি কিন্তু সাপোর্ট করছি রেডটাকে। দুটো ড্রেসই অনেক সুন্দর, কমফোর্ট, অ্যান্ড এগুলো হচ্ছে একদম সুতির কটন কাপড়ের। আমি রেড সাপোর্ট করার একটাই কারণ ছিল বিকজ আমার শার্টটাও ছিল একটু হালকা রেডিশ টাইপের, এই জন্য, এছাড়া আর কিছুই না। নাইলে দুই ড্রেসই অনেক বেশি সুন্দর ছিল। অ্যান্ড আজকে আমরা ভাবিদের বাসায় ঘুরতে গেছিলাম, ওনারা অনেক তারিফ করছে সোহার ড্রেসগুলো নাকি জোস হয়েছে। এই যে এখন আমরা বের হয়ে পড়বো, বের হওয়ার আগে সোহা কি করতেছে দেখেন, এই অয়েলটা আমি ইউজ করি, ওনাকে এটা ভাবির জন্য নিয়ে যাবে, এটা অনেক ভালো একটা অয়েল, এটা ভাবি অনেক বেশি পছন্দ করে সোহাকে বলছিল, যার কারণে সোহা নিয়ে যাচ্ছে। আর এই অয়েলটা পেয়ে যাবেন হচ্ছে নেহা অনলাইন শপ ফেসবুক পেজে। এই অয়েলটা ব্যবহারের ফলে আপনার চুলের সকল সমস্যার সমাধান হবে। অবশেষে আমরা বাসা থেকে বের হয়েছি, অ্যান্ড এদিকে গান শোনাচ্ছিলাম সোহাকে, আর আপনারা অনেক ভালোবাসেন আমার গান শুনতে, তাদের জন্য একটু চেষ্টা করি মাঝে মাঝে। গাইস আজকে আমার সেই খুশির দিন, কি বুঝতেছেন, ওই যে দেখেন বাইরে ইয়ামাহা শোরুম, আর এখানে আপনি আর আমার কুইন, আমাকে আজকে আর ওয়ান ফাইভ কিনে দেওয়ার কথা হলে বাসা থেকে নিয়ে আসছে, আপনার সাক্ষী আছেন, ও যদি কিনে না দেয় ওর কপালে দুঃখ আছে। শুধু আমার বলছে যে তোমার আমি বাংলাদেশের সেরা বাইকটা কিনে দিব, তুমি আমি তোমাকে এইসব কথা কিছুই বলবো, বাইক কিনবা বাইক কিনবা, তাকে এত দামি দামি গহনা গিফট করি, শুধু একটা বাইক চাইছি বাংলাদেশের সবচাইতে। আমার তিন চারটা গহনা মিলে তোমার একটা বাইক কিনে দাও। তুমি এখন কি কিনে দিবে না, এই শোরুমের সামনে এসে অপমান করবে, আমি ওখানে যাই চিল্লাবো কিন্তু লাভাবো যাতে তুমি কিনে দাও। আচ্ছা দেখা যাক। এই যে ম্যাম সাহেব আমার জন্য গাড়ি দেখা শুরু করছে, সে MT15টা দেখতেছে, এটার দাম দেখে আমাকে বলতেছে আর নিয়ে দিবে না। গত কয়েকদিন আগে আমি এখানে আসছিলাম, এখানে R15 নাকি সেল হয়ে গেছে, পরে আমরা এখানে শোরুমের ভিতরে চলে আসলাম ওদের গোডাউনে, এখানে এসে সোহা অনেক বেশি এক্সাইটেড, বাট এখানে একটাও R15 ছিল না, আমার কপালটাই পোড়া। বাট আমার অতটা বেশি পছন্দ না R15, কারণ মাজা ধরে যায় নাকি R15 চালাতে গেলে। অ্যাপসেটেস 62 BS6 এই ব্র্যান্ড নিউ গাড়িটা আমার অনেক বেশি পছন্দ ছিল আগে থেকেই, গাড়িটার লুক অনেক গর্জিয়াস, বাট ব্ল্যাকটা আমাকে নিতে নিষেধ করতেছিল সোহা, কারণ এর আগে আমি ব্ল্যাক গাড়ি ইউজ করছি। সো এই কালারটাও খারাপ না, রেডটাও খারাপ না, রেডটাও অনেক বেশি ভালো লাগতেছিল ক্যামেরাই। আপনারাও কিন্তু জানাবেন কোন গাড়িটা নিলে সবচাইতে ভালো হবে। বউয়ের অনেকগুলো টাকা বাঁচিয়ে দিলাম, R15 নিব না সে খুশিতে বউ অনেক বেশি খুশি হয়ে গেছে। অ্যান্ড আপনারা অলরেডি জানেন আমার কারটা সেল করে দিচ্ছি, সো কারটা সেল করার পর ইনশাল্লাহ আমরা একটা বাইক কিনে ফেলবো, দেখি কি হয়। পাশেই সুজুকি শোরুম ছিল, ভাবলাম সোহাকে নিয়ে যাই একটু সুজুকি দেখে আসি, কারণ এসএফ গাড়িটা সোহার সে আমল থেকে অনেক বেশি পছন্দ। আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে কি, ইয়ামাহার যে হুইল কোয়ালিটি এইটা কিন্তু কখনো অন্য কোনো ব্র্যান্ড দিতে পারবে না, ওদের গাড়ির আলাদা একটা গর্জিয়াস লুক থাকে সবসময়। সো আমার কাছে ইয়ামাহাই অনেক বেশি ভালো লাগছে, এর আগে আমি হোন্ডাতে ছিলাম, এক্সব্লেড ইউজ করতাম। আজকে কিন্তু আমাদের পুরা শহর অনেক সুন্দর করে সাজিয়েছে, কারণ ঈদে মিলাদুন্নবী একমাত্র চট্টগ্রাম শহরে অনেক মানে কি জমকালো আয়োজন করা হয়। সো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত, বাসার দিকে যাওয়ার সময় যে দৃশ্যগুলো চোখে পড়লো ভাবলাম একটু আপনাদেরকেও দেখাই, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, পুরো শহরটা লাইটিং দিয়ে ভরা, মানে অনেক বেশি এক্সাইটেড শহরের মানুষগুলো, মানে ঈদে মিলাদুন্নবী আসলে আমাদের চট্টগ্রাম এইরকম সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয় প্রতি বছরের ন্যায়, এটা যারা চট্টগ্রামে থাকে শুধু তারাই অনুভব করে, আর অনেক বেশি এনজয় হয়। পরের দিন সকাল থেকে শুরু করে একদম বিকাল পর্যন্ত সবাই অনেক ভিড় করবে, আর এদিকে দেখেন অলরেডি রান্নাবান্না চলতেছে, আমরা বাসায় যাচ্ছি, সোহা ভিডিও করতেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।